চান্দখোলা থেকে দেলোয়ার ভাই আমাকে 1000 টাকা দিয়েছে। আমার বাজান আছে রমজান আমার এই গানে আগে যিনি 1000 দিয়েছেন আরো 500 টাকা। আবার ওনার পাখি কি নাম নাম বলবেন না, মরিয়ম আপা, তিনি দিয়েছেন 1000 টাকা। আমার ভাইয়েরা অনেক পুরস্কার দিয়েছে, আমি আগেই বলছি আমি আপনাদের সন্তান, আমার যেমন আপনাদের প্রতি হক আছে আমার প্রতিও আপনাদের একটা হক আছে। একটু আনন্দ করে গানটা গাইব, আপনারা আনন্দের সঙ্গে গ্রহণ করবেন। আর চান্দখোলা বা আমাদের নয়নপুর বাই আমাদের অঞ্চল থেকে যারা এসেছেন আমার পক্ষ থেকে আমার ভাইদেরকে অনেক সালাম রইল। আজকে পরিবারের গ্রামের ভাইদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, আমার দুই বাংলা ভাই বন্য আপনারা আপনারা দোয়া করবেন ডালবার দেওরা বলিবাড়ি সোনারামপুর হয়ে কৈশার ইতিপূর্বে ডিসেম্বর মাসে একটা রাস্তা টেন্ডার হবে। এই বলিবাড়ি বলিবাড়ির যে জিনিসটা 4 কোটি টাকা টেন্ডার হয়েছে, 24x5 120 ফুট লম্বা। আশা করি জয় পাগলা ভাই যদি আগামীতে আসে আমার মনে হয় আর ছাড়ো বারে তৈরি না। আসসালাম আলাইকুম। আল্লাহ তুই কবুল কর, আল্লাহ আল্লাহ আকবার। আমিও দোয়া করি আরেকবার যদি আসি এই বাসের সাকু যেন আর না থাকে। হ্যাঁ ফিরিস গাড়ি সহলে যাবো। আমার ভাই প্রতিনিধি উনি চাইলেই সম্ভব, দোয়া করবেন উনি যেন আমাদের এই পশ্চিম এলাকার রাস্তাগুলো সংস্কার উনি যতদিন আছেন করার সুযোগ পায়, এর জন্য আপনাদের সহযোগিতা লাগবে। দোয়া করি আমার ভাইয়ের জন্য, আপনারা দোয়া করবেন সবাই ওনার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।
আমার ভাই বসে শুনে আমাকে 500 টাকা দিয়ে দোয়া করেছেন, ভাই প্রতি সালাম রয়ে গেল। আমার ভাই আরো যারা যারা আছেন পাশে গান শুনছেন, ডান পাশে আমার জাকির ভাইয়ের অনেক বন্ধু মহল এখানে আছে, তাদের সবার প্রতি আমার সালাম রয়ে গেল। একটা ঘোষণা আমরা শুনেছি, আসলে শুনে মনটা আমার অনেক ভরে গেল, আসলে খুশি লাগছে যে আমার ভাই আমাদের জন্য দেখেন শিল্পী ভালোবাসার কারণে, আপনাদের ভালোবাসার কারণে কি করে দিবেন, একটা ব্রিজ তিনি করে দিবেন। আমার আমি যখন গাড়ি থেকে নামি, আমি কিন্তু জানি না যে এখানে সাকু পাড়ি দিতে হবে, আমার যে ভাইয়েরা আনতে গেছে অর্ধেক পথে আসছি তো বলতেছে গানে যে কাছে, মানে গানের যে শব্দ মনে হয় যে অনেক দূর হাইতে যাইতে হবে, ভাই কাছে তবে একটু সাকু পাড়ি দিতে হবে। এটা শোনার পরে তো আমার মাথায় পড়ছে বাড়ি, আমি চিন্তা করতেছি এটা কি এক মাসের নাকি দুই তিন মাস দেওয়া, কারণ এক মাস দিলে তো খবর আছে কিভাবে যে আসবো। আসলে এরকম সিজনে হয় না, দুই একটা জায়গায় এরকম হয় যেতে হয়, এগুলো অনেক স্মৃতি হয়ে থাকে আর কি। তবে যাই হোক আসছি, তবে এখানে আসার পর আমার জাকির চেয়ারম্যান সাহেব উনি আপনাদের জন্য আমাদের জন্য খুব সুন্দর একটা উদ্যোগ নিয়েছেন, আপনারা সকলেই আমার ভাইয়ের জন্য দোয়া করবেন, মালিক যেন ওনাকে ভালো রাখে সুস্থ রাখে, ওনার মাধ্যমে যেন আমরা এই গ্রামের এই দেশের জন্য আরো অনেক উন্নতি পাই। আপনারা সকলেই দোয়া করবেন, সবাই একটা হাতের তালি দেন জোরে আমার ভাইয়ের জন্য। আসলে জাকির ভাই তিনি এমন একজন মানুষ, উনি তো চেয়ারম্যান সাহেব হয়েছেন হয়তোবা এই হয়তোবা এক বছর বা দুই বছর, তাই না? কয় বছর চলতেছে? আচ্ছা যাই হোক, ওই মানে ছয় মাস হোক নয় মাস হোক রানিং তো, তাই না? কিন্তু ওনার সাথে আমাদের পরিচিত কিন্তু অনেক আগ থেকে,
অনেক আগ থেকেই উনি মানুষের অনেক 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 কল্যাণে উনি নিজেকে জড়িয়ে রাখে, এটার অনেক প্রমাণ আছে। আর জাকির ভাই যে খোলা মনের একজন মানুষ, উদারতার মনের একজন মানুষের প্রমাণ অনেক আগে থেকে তিনি দিয়ে দিয়েছেন। তবে আগে শুনতাম ভাই চেয়ারম্যান হবে হবে, কিন্তু দেখেন যার মন একেবারে পরিষ্কার, আল্লাহ যাকে পছন্দ করেছে দুনিয়ার কোনো মানুষ তাকে থামায় রাখতে পারবে না। তার প্রমাণ আমার জাকির ভাই দিয়ে দিয়েছেন, আপনারা তার পাশে থাকবেন। ভালো লাগে ভাইয়ের সাথে যখন দেখা সাক্ষাৎ হয়, উনি অন্য ধরনের একজন মানুষ। আমরা চাই ওনার মাধ্যমে যেন আমাদের এই দেশে মানুষের জন্য আরো অনেক উন্নতি হয়, এটাই মালিকের দরবারে চাওয়া। একজন অলি দরবারে আসছি, আশরাফ আলী শাহ বাবা, সেই বাবা জানের কাছেও চাওয়া থাকবে। এবার কথা না বাড়িয়ে আমি আমার এবার যে মূল কাজ, সেই কাজে আমি প্রবেশ করার জন্য চেষ্টা করি। একটা বেজে গেছে নাকি? ভান্ডারি গান হবে, আশরাফ আলী শাহ বাবার নামে গান হবে, আমাদের গানের পিছনে গান। আর আরেকটা করে বিচ্ছেদ, তবে বিচ্ছেদের সময় আসলে বিচ্ছেদ গান গাইতে হবে। আমি জহির পাগলা ভাইকে ধন্যবাদ জানাই, আমাদের সেই ফরিদপুরের হেমায়েত সরকার তার লেখে একটি গান করেছেন, এবং তার পরবর্তীতে আমাদের কবিগুরু শাহ আলম সরকার, যিনি এখন আমাদের বাংলাদেশের ভিতরে একেবারেই শ্রেষ্ঠ, যিনি স্বর্ণপদক পেয়েছেন আমাদের বাউলদের ভিতরে, আর কোন শিল্পী কিন্তু সরকারি পক্ষ থেকে স্বর্ণপদক ইতিমাধ্যমে পায় নাই। বর্তমানে এটা কিছুদিন আগে আমি আমাদের সংগঠন, আমাদের যে সংগঠন আছে বাংলাদেশ বাউল সমিতি ফাউন্ডেশনের পাশে আরেকটা সংগঠন আছে, তো সেখানে আমি লাইভে দেখেছি আমাদের শালম সরকার সাহেব কিছুদিন আগে তিনি স্বর্ণপদক পেয়েছেন, সম্মানিত হয়েছেন। এটা আমাদের জন্য অনেক গর্বের বিষয়। আসলে তাকে দিবে না কেন? এই যে একটা গান শুনলেন, কোটি টাকা পকেট ভৈরা সঙ্গে মানুষ নেবে ময়রা, কিনতে জান্নাতের টিকেট এমন জামা পরাইবে যেই জামা তাই পকেট। দেখেন কথাগুলো কত দামি। একজন মানুষ এই মাথাটাকে খাটিয়ে কত ঊর্ধ্ব জগতে গিয়ে তিনি এমন একটা গান তিনি রচনা করেছেন। শুধু তাই না, এই শালম সরকারের এমন এমন গান আছে যে গান আমরা পালার ভিতরে গিয়েও আমরা করে থাকি। এমন এমন গান, মায়ের গান, মায়ের কান্দত যাবজ্জীবন, আমি করি নাই করিতে পারি নাই, এই যে গানগুলো, আমরা শিল্পীরা মরে যাব কিন্তু এই গানগুলো কখনো মরবে না। তো সেরকম একজন ব্যক্তি এই গানগুলো লিখেছেন, অবশ্যই তাকে বিচার করে বিশ্লেষণ করে তাকে যে জায়গায় বসিয়েছেন আসলে উনি ওই জায়গার মানুষ। তো সে ভাইয়ের জন্য আমি অবশ্যই আমার দরদের জন্য দোয়া করি। তার লিখে একটি গান জহির পাগলা করেছেন, যে ভাই শোনার জন্য ভাইকে প্রথমে 1000 টাকা দিয়েছেন, বলেছেন না আমি 1000 টাকার জন্য গান করব না, তাহলে আমি কি অপরাধী হয়ে যাব। ভালো লাগলো পাগলা ভাই, আপনি আপনার জায়গা থেকে একেবারেই একুরে ছিলেন, আপনাকে ধন্যবাদ। আর যে ভাই শুনতে চেয়েছেন সেই ভাইকেও ধন্যবাদ। তা আমি ছোট করে ভান্ডারিকে স্মরণ করে রমেশের একটি গান আমি আগে রাখি, তারপর সময় বুঝে স্টেজ বুঝে আরেকটি গান করার জন্য চেষ্টা করি। গাউসলা জম বাবা নুরিয়ালো,
তুমি এসে মিয়া জুম বাবা তোরা নেওয়ানা তুমি এস মিয়া জম ভান্ডারি তরা নেওয়ালা তুমি এস মিয়া জম ভান্ডারি তরা নেওয়ালা তোমার মশা নবী হইল নূরে উতালা গৌশলা জমে বাবা নুরিয়ালম গৌশলা জমে বাবা নুরিয়ালম তুমি এস মিয়া জম ভান্ডারি তরা নেওয়ালা তুমি এস মিয়া জম ভান্ডারি তরা নেওয়ালা বাবা নুরিয়ালম গৌশলা জমে বাবা নুরিয়ালম তুমি এস মিয়া জম ভান্ডারি তরা নেওয়ালা তুমি এস মিয়া জম ভান্ডারি তরা নেওয়ালা হাজি বীরা পি জালে শ্রদ্ধাভাজন আমার বড় ভাই আমার সেলিম ভাই আমার এই ভান্ডারি গানে আমাকে 500 টাকা দিয়ে দোয়া করেছেন ওনার প্রতি আমার সালাম রয়ে গেল আমাদের গান কমিটিতে আরও যারা যারা আছেন সকল দাদা ভাইদের প্রতি শ্রদ্ধা ভালোবাসা রাখি দুইটা বাজছে নাকি বাজে
আমাদের আজকের এই পরিচালনায় যিনি আছেন খলিলুর রহমান, ওনার সহধর্মিনী, উনি একজন শিক্ষিকা, তো ওনার নাম হচ্ছে জাকিয়া সুলতানা। আমি ওনার প্রতি শ্রদ্ধা রাখি, উনি আমাকে 500 টাকা দিয়ে দোয়া করেছেন। আমি ওনার প্রতি এবং আরও সঙ্গে যারা আছেন, আমার মায়েরা, আমার বোনেরা, আরও যারা যারা বসে গান শুনছেন খুব কাছে থেকে, সকল মা বোনদের প্রতিও শ্রদ্ধা রয়ে গেল। যিনি আমাদের শিক্ষিকা, যার কাছ থেকে অনেক কিছু শেখার আছে, দেওয়ার মতো কিছু নাই, আমি ওনার প্রতি শ্রদ্ধা রাখি। আরও যারা গান শুনছেন আপনাদের সবার প্রতি আমার ভালোবাসা রয়ে গেল। ধন্যবাদ সবাইকে। একটা ভান্ডারী গান হয়ে গেছে, এখন একটা গান এমন অবস্থায় রাখতে হবে, কারণ অনেকেই বসে আছেন, শিল্পীরা কখন বিচ্ছেদ গাইবে। তো আমরা আগে দয়ালকে স্মরণ করব, কারণ দয়ালের সাথেই কিন্তু আমাদের বিচ্ছেদ। এখানে আমরা যারা দয়াল ভক্ত আছি, গুরু ধরা লোক আছি, তাদের বিচ্ছেদটা তাদের দয়ালের শোনে, আর আমরা যুবক যারা আছি তাদের বিচ্ছেদ হইলো ওই মানুষটার শোনে। আমি চেষ্টা রাখবো আমার আশ্রাম আলী শাশী বাবা জানকে স্মরণে রেখে এই গানটি করার জন্য। আশাবাদী গানটি সবার কাছে ভালো লাগবে। তারপর রাত্রটা যেহেতু একটু ঊর্ধ্বে চলে গেছে, এর পরবর্তী সময়টাকে একটু লক্ষ্যে রেখে কিছু ভাটিয়ালি সুরের গান আমরা উভয় শিল্পী করব। ধন্যবাদ। আরে নয়নে পাকা ভ্রমর, আরে আমি তোরে না ছাড়িব,
আমাদের ব্রাহ্মণপাড়া শীতলাইর কি নাম, আমাদের শ্রদ্ধাভাজন জামাল ডাক্তার সাহেব আমার এই গানে আমাকে 500 টাকা দিয়ে দোয়া করেছেন, আমি ওনার প্রতি সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। যারা আছেন অনেকেই আগে পরে চলে গেছেন বা যাবেন, রাত্র শেষে সবারই কর্মস্থলে যেতে হয়। আমাদের কর্মটা হচ্ছে রাতে, আর আমরা সাধারণ মানুষ যারা খেটে খাওয়া মানুষ তাদের কর্ম হচ্ছে দিনে। তো সবারই সর্বকিছুতে খেয়াল রাখতে হয়। যারা আছেন কষ্ট করে গান শুনছেন সকলের চরণে সালাম রাখি, ভুল বেয়াদবি হলে ক্ষমা করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ।